আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমি আর আমার পরিবারের সবাই ভালো আছি। আমি আজকে বৈশাখের জন্য আরও কিছু ভর্তা রেসিপি নিয়ে এসেছি। এই বৈশাখে যেহেতু কোথাও বের হওয়া যাবে না, বাসাতেই আমাদেরকে বৈশাখটা উদযাপন করতে হবে। আপনারা চাইলে মজাদার এই ভর্তা আইটেমগুলো বানিয়ে নিয়ে পরিবারের সবার সাথে বাসাতেই বৈশাখটা উদযাপন করে নিতে পারেন। ভর্তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু, আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি, আর নিয়েছি ডিম, দুটো ডিম নিয়েছি, নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে আমি এটাকে কেটে নিয়েছি ছোটো টুকরা করে। এইগুলাকে আমি এখন একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিব। আমি এখানে আলু, মিষ্টি কুমড়া আর ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার একটা বাটি আর লাগবে একটা মেশার। আমি প্রথমে একটা বাটিতে মিষ্টি কুমড়াটা নিয়ে নিলাম। এইবার এগুলাকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি ডিম নিয়ে নিলাম, ডিমটাকে ম্যাশ করে নিব। হয়ে গিয়েছে। এইবার আলুটাকে ম্যাশ করে নিব। আমি আজকে দু রকমের আলু ভর্তা আপনাদেরকে করে দেখাবো। একটা আমি কাঁচা মরিচ দিয়ে করব, আর একটা করবো শুকনো মরিচ দিয়ে। আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে একটা গ্রেটার দিয়ে আলুকে গ্রেট করে নিতে পারেন। আমি এটাও একটা সাইডে রেখে দিব। ভর্তার জন্য আমার এখানে আরও যা লাগছে আমি সেগুলো নিয়ে নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, নিয়েছি ধনে পাতা, এখানে নিয়েছি কাঁচা মরিচ আর শুকনা মরিচ, নিয়েছি সরিষার তেল, আর নিয়েছি লবণ। আমি কাঁচা মরিচ আর শুকনা মরিচটা একটু টেলে নিব, তার জন্য আমি এগুলোকে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। এইবার একটু নেড়ে চেড়ে এগুলোকে টেলে নিব। টালা হয়ে গিয়েছে, আমি এবার এগুলোকে উঠিয়ে নিব। একটা বাটিতে আমি কাঁচা মরিচগুলো নিয়ে নিলাম, এবার একটু লবণ দিয়ে দিয়েছি। একটা গ্লাস নিয়ে আমি এই মরিচগুলোকে একটু ডোলে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। এবার এটা তো দিয়ে দিলাম পেঁয়াজ, আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে ডোলে নিব। মরিচ আর পেঁয়াজ ডোলে নিয়েছি। ম্যাশ করে রাখা আলু থেকে আমি অর্ধেকটা আলু নিয়ে নিলাম। এবার এটাতে পেঁয়াজ, মরিচ আর ধনে পাতা দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এইবার একটু ভালো করে মাখিয়ে নিলেই হবে। আপনারা লবণটা চেক করে নেবেন। আমি এখানে আর এক্সট্রা লবণ দিলাম না, যেহেতু আমি আগেই লবণ দিয়েছি। হয়ে গিয়েছে। এবার শুকনো মরিচের আলু ভর্তাটা করে নিব। তার জন্য আমি শুকনো মরিচগুলো একটা কাছি দিয়ে কেটে নিচ্ছি। এবার বাটিতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, কেটে রাখা শুকনা মরিচটাও দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এটাকেও আমি একটা গ্লাসের সাহায্যে ডোলে নিব। এরকম গ্লাস দিয়ে পেঁয়াজ মরিচটা ডোলে নিলে আপনার হাত জ্বলার সম্ভাবনা থাকে না।
হয়ে গিয়েছে। এবার বাকি অর্ধেক আলু ম্যাশ করে রাখা আমি ওটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম ধনে পাতা, আর দিয়ে দিলাম সরিষার তেল। এবার সবগুলো একসাথে হাত দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে শুকনো মরিচের আলু ভর্তা। এবার মিষ্টি কুমড়া ভর্তাটা করে নিব, তার জন্য মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এতে আমি পেঁয়াজ মরিচের পেস্টটা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব সরিষার তেল। সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। এবার ডিম ভর্তাটা করে নিব, তার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজের ডলে রাখা পেস্টটা নিয়ে নিলাম। এতে আমি ম্যাশ করা ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ধনে পাতা, লবণ, আর দিয়ে দিলাম সরিষার তেল। আবারও সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। সব ভর্তাগুলো রেডি হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি শুকনা মরিচের আলু ভর্তাটা নিয়ে নিলাম, কাঁচা মরিচ দিয়ে যে আলু ভর্তাটা করেছি সেটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম মিষ্টি কুমড়া ভর্তাটা, আর দিলাম ডিম ভর্তাটা। এবার আমি একটু নিজের পছন্দ অনুযায়ী এটাকে সাজিয়ে নিচ্ছি। খুবই সহজ আর সিম্পল কিছু ভর্তা রেসিপি আপনাদেরকে করে দেখিয়েছি। আমার বাসায় যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে এই ভর্তাগুলো করলাম। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এই সহজ ভর্তা রেসিপিগুলো দিয়ে এবারের বৈশাখটা ঘরে বসেই পরিবারের সবার সাথে ভালোভাবেই উদযাপন করতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেসিপিগুলো পরিবারের সকলের সাথে এনজয় করবেন, সবাই অনেক বেশি নিরাপদে থাকবেন। আর প্লিজ আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।